আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আছে বল? আমি একটা মেয়ে পছন্দ করি, ওরে আমি বিয়ে করতে চাই। বাড়ি কোন জায়গায়? বাড়ি নদীর ওপার বিনাডাঙ্গে। স্যার ঠিক আছে, আমার জামাইরে আছে, জামাইরে ডাক দেই। তোর বড় দুলা ভাই হয়, তারা যেটা ভালো মনে করে সেটাই করে আসবো, তাদেরকে আমি ওখানে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আপনি দুলা ভাই করে ডাকেন, আমারে তারপরে জানাই। ঠিক আছে, জামাইকে আমি ডাক দিয়ে নি। আব্বা বাড়িতে আছেন? আবাই আইছো। জি আব্বা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বা, কি জন্য ডাকছেন? আবা আইছো, বসো, কথা হবে এখন, বসো। বাবাজি, যে কারণে ডাকলাম সে কারণটা হচ্ছে আবার লিটন তোদের শালা একটা মেয়েকে পছন্দ করছে, মেয়ের বাড়ি হইল বিনাডাঙ্গি, সেই মেয়ের বাড়িঘর তোমরা দুজন যা দেখি আসো। আবার ঠিক আছে তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি দেখে আইছো বাড়িঘর? হ্যাঁ দেখছি, কিন্তু আমাদের পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? না। তাইলে ওখানে হবে না, তোরা বড়াই হ লেটনের, লেটনকে বলি দিও, আমি তো আর বলতে পারবো না বাপ ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা আমরা আসি। আসসালামু আলাইকুম। বাড়ির থেকে তো বলছিলাম প্রস্তাব নিয়ে আসার জন্য, আব্বাই দুলাভাই করে পাঠাইছিল, দুলাভাই করে পাঠানোর পরে দুলাভাইরা তো দুলাকে বাড়ির দেখে পছন্দ হয় নাই, আর আব্বারে গিয়ে কইছে যে ওই বাড়ি আমাদের পছন্দ হয় নাই, এরকম বাড়িতে শালারে বিয়া করা মনে। এখন কি যে করবো আমি, তুই এক কাজ কর, জুলেকারা ডাক দে, আমার ভালো লাগতেছে না, আমি জুলেকার সাথে কিছুক্ষণ কথা বলে আমি চলে যাবো, জুলেকারা ডাক দে। আচ্ছা ঠিক আছে, তুই খারাপ আমি আইতে। এখন আমি
তোমাকে নিয়ে কোর্ট মেস করতে চাই। তুমি কি বলো, তুমি কি আমার সাথে যাবা? না, আমি যাব না। কেন? আমার পরিবার যেখানে আমাকে বিয়ে দিতে চাইছিল তারা যদি এখন না মানে তোমার বাবা মা, তাহলে আমি তো আর সেখানে জোর করে তোমার পরিবার বা তোমার ফ্যামিলির সঙ্গে মিশতে পারবো না। আর আমি চাই না তোমাকে আলাদা করতে। আমি আমার বাবা মার মুখে চুন কালি দিতে পারবো না। বাট তোমার ফ্যামিলি যা করতেছে তোমাকে বিয়ে দিতে চাই, বিয়ে দেবো। আর তাহলে আমাকে ভুলে যাও। তুমি খুব ভালো বলেছো, তুমি তো কথাগুলো খুব সহজে বলে দিলে। কিন্তু আমি তো বলতে পারলাম না, আমি তো তোমাকে বলতে পারবোই। তবে চাই হয়তো বা আমার কপালে তুমি ছিলে না, তার জন্য আজকে এই অবস্থা। তাহলে 4.5 বছরের ভালোবাসা আজকে এক কথায় শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আর কোনোদিন দেখা হবে কিনা তোমার সাথে বলতে পারি না। তুমি ভালো থাকো।